আজকে আমি আবারও তোমাদের সাথে ওজন কমানোর একটি রেমেডি নিয়ে এসেছি। আর এই রেমেডিটা শুধু যে ওজন কমাবে তা না, এই রেমেডিটা কিন্তু আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারও কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো ভিডিওটি শেয়ার করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তাহলে যখনই আমি আমার নতুন নতুন ভিডিও আপলোড দেবো, সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এখানে আমি নিয়েছি ফ্রেশ জবা ফুল, আর এই জবা ফুল কিন্তু এখন বাজারেও কিনতে অনায়াসে পাওয়া যায়। আমিও কিন্তু কিনে এনেছি এই ফুলগুলো। তো এবার এই জবা ফুলের পাপড়িগুলোকে আমি আলাদা করে নিয়েছি, কারণ এখানে আমার শুধু দরকার পাপড়িগুলো। আর জবা ফুলের যে ডাঁটটা আর এনোটা আছে সেগুলো কিন্তু আমি ফেলে দেব, কারণ এগুলো কিন্তু এখানে কোনো কাজেই ব্যবহার করা যাবে না। তো জবা ফুলগুলোর পাপড়িগুলো দেখো আমি আলাদা করে দিয়েছি, আর এগুলোকে আমি ফেলে দেব। তো এবার আমি জবা ফুলগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব, কারণ জবা ফুলের যে ধুলোবালিটা থাকে সেগুলো যেন চলে যায়। আর এটা যেহেতু আমি খাওয়ার জন্য ব্যবহার করছি, তাই ভালো করে বেশ ধুয়ে নিতে হবে। রেমেডিটি তৈরি করার জন্য আমি 2 কাপ জল দিয়েছি, কারণ আজকে আমি 2 কাপ চা তৈরি করব, সেজন্য 2 কাপ জল দিয়েছি এখানে। আর দিয়েছি আমি জবা ফুলের পাপড়িগুলো, এখানে কিন্তু আমি সমস্ত পাপড়িগুলো দিইনি, কিছুটা পাপড়ি রেখে দিয়েছি। আর দিয়েছি 2 টুকরো দারচিনি। এ ব্যাস, আর কিছুই কিন্তু লাগছে না এই চাটা তৈরি করতে, মাত্র এই 2টো উপকরণ দিয়ে কিন্তু এই চাটা তৈরি হয়ে যাবে। আর তোমরা এই চাটা তৈরি করে একবার খেয়ে দেখো, এই চাটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়। এই চাটার মাধ্যমে তোমরা যেমন শরীরের ওজন কমাতে পারবে, তেমনি শরীরের ইমিউনিটি পাওয়ারও বাড়াতে পারবে, স্কিনের জন্য খুব ভালো, আমাদের হেয়ারের জন্য ভালো। এই একটা চা আমাদের শরীরের সমস্ত উপকারে আসবে। তো লো হিটে কিন্তু আমি চাটাকে তৈরি করে নিচ্ছি, এখানে কিন্তু মানে ওভেনের যে আগুনটা বাড়ানো যাবে না, লো হিটে তৈরি করে নিতে হবে। এভাবে 3 মিনিট জাল করে নেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দিয়ে সামান্য একটু ঠান্ডা করে নেব, কারণ একদম তো গরম অবস্থা খাওয়া যাবে না, তাই সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি। আর একদম ঠান্ডাও করা যাবে না, কারণ এটা গরম অবস্থায় খেতে হবে। চা আমরা যেমন গরম খাই, ঠিক সেই গরম অবস্থায় খেতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা পার্পেল কালার এসেছে, কিন্তু ম্যাজিকের মাধ্যমে দেখবে এই কালারটাও আমি চেঞ্জ করে দেব। তো আমি ওয়েট লসের জন্য এই চাটা তৈরি করেছি, তো আমি এখানে অ্যাপেল সিডার ভিনিগারটা দেব। অ্যাপেল সিডার ভিনিগার আমি দিয়েছি 1 চা চামচ, এখানে 1 চা চামচ এক গ্লাসের জন্য যথেষ্ট। এবার এই যে ম্যাজিক বললাম না, দেখো যে অ্যাপেল সিডার ভিনিগারটা দিয়েছি, তো এই কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। যেহেতু অ্যাপেলের মধ্যে অ্যাসিড আছে, তাই এর কালারটা কিন্তু দেওয়ার সাথে সাথেই চেঞ্জ হয়ে গেছে। আর তোমাদের কাছে যদি অ্যাপেল সিডার ভিনিগারটা না থাকে, তোমরা কিন্তু 1 চা চামচ লেবুর রসও দিয়ে দিতে পারো। এবার আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে তোমরা এটা পান করবে। রোজ সকালে ব্রেকফাস্ট করার আধা ঘন্টা আগে খাবে, অবশ্যই গরম গরম খেতে হবে। আর তোমরা যদি খুব তাড়াতাড়ি ওজন ঝরাতে চাও, তাহলে কিন্তু রাতেও ডিনার করার আধা ঘন্টা আগে খাবে। এভাবে তোমরা 1 সপ্তাহ খাওয়ার পরে দেখতে পারবে যে তোমাদের শরীরের ওজনটা অনেকটাই আস্তে আস্তে কমে যাচ্ছে। তোমরা 1 সপ্তাহ খাওয়ার পরে এর উপলব্ধিটা করতে পারবে। কেউ যদি চাও যে একটু মিষ্টি দিয়ে খেতে, তবে এখানে কোনো মতেই কিন্তু চিনি ব্যবহার করা যাবে না, তো মধু ব্যবহার করবে। আর আমার মতে তোমরা যদি ওজন কমানোর জন্য এটা খেতে চাও, তাহলে কিছুতেই কিন্তু তোমরা এখানে মধু ব্যবহার করবে না, কারণ বাজার কেনা মধুতে কিন্তু অনেক ভেজাল থাকে। সেই জন্য তোমরা মধু ছাড়াই খেয়ে দেখো, এটা এমনিতেই খেতে মিষ্টি। যেহেতু এখানে আমি দিয়েছি তোমার দারচিনি, আর জবা ফুলের থেকেও খুব সুন্দর একটা মিষ্টতা আসে, সেই জন্য মধু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে তোমরা টানা 7 দিন অবশ্যই পান করে যাবে, মাঝখানে কিন্তু কোনো গ্যাপ করা যাবে না। আমার এই চায়ের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছেও বেশি বেশি করে শেয়ার করে দেওয়া। যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।